বউকে আজ এমন গিফট দিলাম সে ঝগড়া করায় বাদ দিয়ে দিল। বিপদ কিন্তু বইলা কইয়া আসে না। আজকে কিন্তু অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গেলাম, আর সেটা কিভাবে করলাম আপনারাই দেখুন। হঠাৎ করে দেখি বউ অনেক রেগে গেছে, রেগে তো ফায়ার, মোবাইলের দিকে চোখ আর আমার দিকে যাচ্ছে তেরে। আমি তো বুঝতেই পারি না যে কি এমন করে ফেলছি। নাদিম ভাইয়াকে দেখলাম সিআরবিতে একটা মেয়ের সাথে গত ফ্রাইডেতে। কে? নাদিম ভাইয়ের কে দেখছিলাম? নাদিম ভাই ভাই কে? নাদিম নাদিম দেখুন কি লিখছে এখানে। নাদিম ভাইয়ের ভাইকে বলছে এখানে, নাদিম ভাইয়ের ভাইকে বলছে। এভাবে প্রত্যেকদিন চেষ্টা করবে ঝগড়া করার, নাদিম ভাইয়ের সে সফল হতে পারলো না। ও তোমার ভাইরে দেখছ আর কি। এই ছিল আজকের দিনের মরতে মরতে বেঁচে যাওয়ার গল্প। যাই হোক, ভাগ্যেশ আমি তো ভয় পেয়ে গেছিলাম। এখানে আমি ওর জন্য অনেকগুলো ব্যাগ নিয়ে আসছি, যেগুলো অনেক এক্সপেন্সিভ অ্যান্ড অনেক কোয়ালিটিফুল, অনেক সুন্দর। ওয়েট ওয়েট, আমি দেখাচ্ছি সেগুলো আপনাদেরকে। অ্যান্ড সোহার পরনে যে জামাটা দেখতেছেন, এটাও কিন্তু কিনে দিয়েছি ওকে। কোন পেজ থেকে নিয়েছি সব কিছু ডিটেলস দেখতে হবে, ভিডিও কিন্তু শেষ অবধি দেখতে হবে। অ্যান্ড গাইস, এই কালো ব্যাগটা সোহার অনেক বেশি পছন্দ হয়েছে, এটা অনেক সুন্দর ছিল। সো যাই হোক, এখানে কিন্তু একটা না আরও তিনটা ব্যাগ আছে, ওয়েট আমি দেখাচ্ছি। এই ব্যাগটা কিন্তু অনেক বেশি অসাধারণ, জাস্ট দেখুন। দেখতে পাচ্ছ? দেখো তো, কি দেখতে পাচ্ছ? আমার চাঁদ। এই যে দেখো, সোহা তো অনেক অনেক বেশি খুশি, কারণ সে অনেক দিন ধরে আমার কাছে এরকম কিছু ব্যাগ চাচ্ছিল, এন্ড ফাইনালি আজকে আমি নিয়ে আসলাম। এই ব্যাগগুলো আমি অর্ডার করেছিলাম স্বর্ণলতা বাই স্বর্ণা এই ফেসবুক পেজ থেকে। এখান থেকে কিন্তু টোটাল চারটা ব্যাগ আমি অর্ডার করি, বাট দুটো এখনো দেখিয়েছে, আরো দুটো বাকি আছে, ওয়েট আমি দেখাচ্ছি আপনাদেরকে। আরো একটা ব্যাগ চলে আসলো, এন্ড এটা হচ্ছে তিন নাম্বার ব্যাগ। সো আরেকটা ব্যাগ ওয়েট করতেছে, জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই ব্যাগগুলো আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, যে কোনো ইভেন্টও ইউজ করতে পারবেন। ব্যাগগুলো আসলে অনেক বেশি কোয়ালিটিফুল ছিল। এই হচ্ছে লাস্ট ওয়ান। সো এই ব্যাগটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এন্ড আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন, আসলে অনেক অনেক বেশি কোয়ালিটিফুল ছিল। এন্ড সোহার পরনের ড্রেসটাও কিন্তু অসাধারণ ছিল। এগুলো নিয়ে আমরা আয়াস কালেকশন এই ফেসবুক পেজ থেকে। এই পেজের প্রোডাক্টগুলো আসলে অসাধারণ, এন্ড আমি অনেকবার অর্ডার করেছি সোহার জন্য। মাশাআল্লাহ, সোহাকে সত্যি অনেক বেশি সুন্দর লাগতেছিল এই ড্রেসে, ইভেন এই ব্যাগগুলোতে, সব কিছু মিলিয়ে কিন্তু আজকে একটা অসাধারণ সারপ্রাইজ দিলাম বউকে। সত্য বলতে আমার বউ অনেক লক্ষ্যে একটা মেয়ে, অনেক কিউট, আমার সব কথা শুনে, আমার কথায় উঠে আর বসে। মানে এগুলো কিন্তু মনের বিরুদ্ধেই বলছি, কারণ আমার বউ আমাকে শিখিয়ে দিয়েছে এগুলো বলতেই হবে। যাই হোক, সংসার কিন্তু এভাবেই সুখের করে রাখতে হয়, বউ এরকম হবে, এটা পৃথিবীর নিয়ম, এটা একদম শুরু থেকে এরকম হয়ে আসছে, হবে, কেউ চাইলে এটা পরিবর্তন করতে পারবে না, যত দোষ স্বামীদের থাকবেই। এন্ড বউকে খুশি করার জন্য শপিং থেকে শুরু করে গিফট সব কিছুই সে যা চাইবে তাই দিতে হবে, তাহলে সংসার হবে সুখের। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ, আল্লাহ হাফেজ। এন্ড সব কিছু মিলিয়ে আজকের দিনটা অনেক ভালোই ছিল, কারণ বউ খুশি তো সব কিছু ঠিক।